মিডিয়া নিউজ 24। গত সোমবার সেদিন বাংলাদেশ ভারতের দু বাংলা মিলিয়ে চলচ্চিত্র অঙ্গনের যেন এক মিলন মেলায় বসলো ঢাকায়। আয়োজনের নাম ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড BBFA। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হল জুড়ে তারকাদের হাট বসেছে। বিশাল এক আয়োজন বলতেই হয়। দুই বাংলা মিলিয়ে এমন বড় পরিসরে সবাইকে যুক্ত করে একটা প্রোগ্রাম করা চার ঠিকানে কথা নয়। এরকম একটা প্রোগ্রামের ক্ষেত্রে আয়োজকদের দায়িত্ব অনেক বেশি। কোথাও ত্রুটি থাকলে সেটার ছাপ পড়ার সম্ভাবনা থাকে পুরো আয়োজন জুড়ে, তাই সব দিক খেয়াল রাখা উচিত। কিন্তু এই অনুষ্ঠান নিয়ে যে আলোচনায় আসছে ফেসবুকের সিনেমা গ্রুপে, তা বলতেই হয় আয়োজকরা এই অনুষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সম্ভবত ভুল করেছেন। তা হল উপস্থাপক হিসেবে বিতর্কিত শারিয়ার নাজিম জয়কে নিযুক্ত করা। সিদ্ধান্তটি ভুল প্রমাণিত হবার বড় কারণ এই আয়োজনে তার আচরণ, যেখানে ওপার বাংলার মিরাক্কেল খ্যাত বিখ্যাত জনপ্রিয় এবং গুণী উপস্থাপক মীর আফসার আলী প্রতিনিধিত্ব করছেন। সেখানে তার সাথে একই মঞ্চে শারিয়া নাজিম জয় কতটুকু মানুষ হয়েছিলেন? এইরকম একটা অনুষ্ঠানে যিনি মীরকে জিজ্ঞাসা করে বসেন হুট করে, আপনি নাকি 37 বার আত্মহত্যার চেষ্টা করেছেন? ভাবা যায় কোন আক্কেলে এইরকম একটা পার্সোনাল প্রশ্ন এরকম আবহাওয়ায় পারিপার্শ্বিক অবস্থায় জিজ্ঞাসা করতে গেছেন জয়, সেটা তিনিই ভালো বলতে পারবেন। অবশ্য তার ভাণ্ডারে আছেই তো এসব উদ্ভট কিছু প্রশ্ন। তিনি পারেনি কেবল কাউকে খুঁজিয়ে এক চিমটি ঘি ঢেলে বিতর্ক তৈরি করতে। এদেশে হানিফ সংকেত মানে রুচিশীল সেন্স অফ হিউমার সম্পন্ন উপস্থাপক, এরপরে আর খুব একটা চোখে পড়েনি আমাদের। শারিয়ার নাজিম জয় আজ তো একটা শো করেন এটিএন বাংলাতে সেন্স অফ হিউমার নামে। সে শোতে তিনি প্রমাণ করেছেন বারংবার যে তার কোনো সেন্সও নেই, হিউমার তো দূরের কথা। ভাড়ামি কাকে বলে হাতে কলমে দেখিয়েছেন এই শোতে তিনি। অতি নাটুকে পড়া স্বভাব তার, যখন তখন শোয়ের নারী গেস্টের সামনে মাটিতে বসে পড়েন, হাত ধরেন, ফ্লাচ করেন সস্তা সস্তা, বস্তা পচা হিউমার হলে যা হয় আর কি। তার প্রশ্ন নির্বাচনেও সেন্সের বহিঃপ্রকাশ পাওয়া যায় না। তিনি ব্যক্তিগত প্রশ্ন করে বিভ্রত করতে পছন্দ করেন। যাই হোক, এই জয়কে কেন উপস্থাপক হিসেবে দেওয়া হলো ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, সেটা বরং বেশি বিস্ময়কর ঠেকেছে। দু বাংলা শিল্পীরা যেখানে একই মঞ্চে একত্রিত হয়েছেন, সেখানে জয়ের মতো একজন উপস্থাপক যখন উদ্ভট প্রশ্ন করে অতিথিদের বিভ্রত করেন, সেটা খাটো করে বাংলাদেশকেও। মীরকে তো ব্যক্তিগত প্রশ্ন করেছেন, প্রসেনজিৎকেও জিজ্ঞাসা করেছেন আপনি কয়টা চুমু খেয়েছেন, এই টাইপ প্রশ্ন। কি অদ্ভুত, আমরা কেন বলবো যে আমরা বাঙালিদেরকে অবাক হয়ে যাচ্ছি, কেন বলবো? একটি ছোট্ট কথা জিজ্ঞেস করতে চাই যে ছোটবেলা থেকে ওনাকে যতবার সিনেমাতে দেখেছি ততবারই দেখেছি উনি নারীদেরকে চুমু খান। স্যার প্রায় 350 হতে চললো, আগামী যদি একটা ছবি শুরু করতে যদি একটা করে চুমু খাই কত হতে পারে। ভারত বাংলাদেশ দুই দেশের তারকাদের এই মিলন মেলা নিয়ে উচ্ছ্বাসিত ছিলেন নায়ক জিৎ। তিনি বলেন কলকাতায় এখন কেউ নেই, ইন্ডাস্ট্রির সবাই নাকি এই অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশে এসেছে। এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান বাংলাদেশকে এবং আয়োজককে। এমন একটা মুহূর্তে কতটা সেন্সলেস, কতটা ম্যানারলেস হলে একটা মানুষ বলতে পারে দাড়ি চুল কি আসল নাকি নকল? হ্যাঁ, শারিয়া নাজিম জয় এই প্রশ্নই করেছেন নায়ক জিৎকে মাত্রই, যখন তিনি বাংলাদেশের প্রশংসা করে মাইকটা ছাড়লেন। এরকম প্রশ্ন দিয়ে কি প্রমাণ করতে চান জয়? কে সুসাইড নিয়েছে, কে কতবার চুমু খেয়েছে, কার আগলা চুল, এসব প্রশ্ন করে জয় কিসের সেন্স দেখালেন? এমন গুরুত্বপূর্ণ মঞ্চে এই ধরনের উপস্থাপনা, এমন বিভ্রতকর প্রশ্ন কতটা যুক্তিযুক্ত? যাদের এসব প্রশ্ন করে বিভ্রত করলেন জয় তারা হয়তো হেসে উড়িয়ে দেবেন, কিন্তু মনে মনে হয়তো বলবেন এ কোন পাগলের পাল্লায় বললাম রে বাবা। জয় বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করবেন তখন ওইভাবে জোর জবরদস্তি করে আপনার সেন্স অফ হিউমার প্রদর্শন করতে যাবেন না। সেন্স অফ হিউমার সবার থাকতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু হিউমার নামে সেন্সলেস কথাবার্তা কাউকে বলে বিভ্রত করা উচিত কি না, এতটুকু বোধ না থাকলে কিন্তু সমস্যা। আপনার বোধহয় এই বোধটুকু এখনও হয়নি। আপনি সুস্থ হন এই দোয়া করি। বন্ধুরা, এই বিখ্যাত উপস্থাপক জয়কে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।